মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এক মিনিট, দিদি ভাই তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তো রোজ জয়িতাকে ওষুধটা খাও, তোমার এমন কোনো দিনও মনে পড়ে যে যেদিন জয়িতা তোমার সামনে ওষুধটা খেয়েছে? বলো না, বলো না দিয়া। আমি ওষুধগুলো খুলে ওর হাতে দিলেও ও আমাকে বলে যে তুমি এখন যাও, আমি পরে খেয়ে নেব। শুনিস সাক্ষী মাতাল, তুমি আর তিস্তা মিলে এই বাড়ির সকলের সামনে আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইছো। ওষুধের স্ট্রিপ দেখিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো দিয়া? আমি তো বলতেই পারি যে তুমি এই ওষুধের স্ট্রিপটা দোকান থেকে কিনে এনে আমাকে মিথ্যে প্রমাণিত করতে চাইছো, আমাকে আমাকে ফাঁসাতে চাইছো। আর তাছাড়া দিয়া তিস্তা কেন, আমাকে তো রক্তিমও ওষুধ খাইয়েছে। এই তো কাল রাতেই আমি ওর হাত থেকে ওষুধ খেয়েছি। কি কি রক্তিম, তাই তো বলো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। দাঁড়ান মিস্তা ভাই, আমার প্রমাণ দেওয়া এখনো কিন্তু শেষ হয়নি। জয়িতা আমাদের যে প্রেগনেন্সি রিপোর্টটা দেখিয়েছিল সেখানে গাইনোকোলজিস্ট ডক্টর দাশগুপ্তের নাম লেখা ছিল। আমি তাকে ফোন করি, আর ফোন করে এটা জানতে পারি যে জয়িতা সান্যাল নামে তার কোনো পেশেন্ট নেই, যে জয়িতাকে চেনেই না। হোয়াট? জয়িতা, তোমাকে যে ডক্টর চেনে না সে কি করে তোমার রিপোর্টে সাইন করতে পারে? হ্যাঁ, আমি তোমাদের সবাইকে বলছি, ও আমাদের যে রিপোর্টটা দেখিয়েছে সেটা জাল, মিথ্যে। ও প্রেগন্যান্ট নয়। তার মানে আমি যে সেদিন তোমায় নাচানাচি করতে রেখেছিলাম আপনি কি শুধু নিজেই নাচছিলেন না এতদিন নাচাচ্ছিলেন আমার মিজদা ভাইকে? সত্যি একটা মানুষের দুর্বলতা নিয়ে আপনি কতটা নিচ কাজ করলেন বলুন তো। আপনি জানতেন যে আমার মিজদা ভাই সন্তান ভালোবাসে, আর সেই সুযোগটাকে আপনি কাজে লাগিয়েছেন। কেন করলেন আপনি সব? টাকার জন্য তো? টাকা চাইলেই তো পারতেন, টাকা আপনি পেয়ে যেতেন। তার জন্য আমার মেজদা ভাইয়ের মেজবতির সংসারটা কেন ভাঙলেন আপনি? সেদিন তোমাকে অমানুষ বলেছিলাম বলে তুমি কত নাটক করলে দেখলি তো রক্তিম, মায়ের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ কথা না। সেদিন জয়িতা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল বলে তুই ওকে আটকেছিলি, আজ তো তোর উচিত ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া। সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমি করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুট ছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।